আমি ডক্টর বিশ্বরূপ ব্যানার্জি, আমি শিবপুর হাওড়া অ্যাপোলো ক্লিনিকে এই মুহূর্তে অ্যাটাচ আছে। আমি MBBS MD, আমি MBBS করেছি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আর MD করেছি NRS মেডিকেল কলেজ থেকে। এই মুহূর্তে আমি জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করি। জেনারেল মেডিসিনে বিভিন্ন সাবজেক্টস আছে, বিভিন্ন ভাগ আছে, যেগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা নর্মাল আমাদের যে ডে টু ডে প্র্যাকটিস তাতে মেনলি আমাদের যে সাবজেক্টটা সেটা মোস্ট ইম্পর্টেন্ট। জেনারেল মেডিসিনে আমরা মেনলি পেশেন্ট দেখি সুগার, প্রেশার, থাইরয়েড, বিভিন্ন অ্যাবডোমিনাল প্রবলেমস, বিভিন্ন ব্রেন প্রবলেমস, এগুলো মেনলি আমরা এগুলোর ওপরই কাজ করি। আমরা যে শিবপুর অ্যাপোলো ক্লিনিকে আছি এখানে আপাতত আমরা বিভিন্ন জেনারেল মেডিসিনের সাবজেক্টস নিয়ে কাজ করছি। এখানে ইনভেস্টিগেশনসের প্রচুর ফেসিলিটিস আছে, যার জন্য আমরা এখানে অ্যাটাচমেন্ট আছে বলে আমাদের খুবই সুবিধা হয়। পেশেন্টসরা আমাদের দূর দূর থেকে আসে এবং প্রত্যেকে আমরা ঠিক মতো টাইম দিয়ে দেখি এবং তারপর তাদের সমস্ত ইনভেস্টিগেশনসগুলো এখানে পারফেক্ট ইনভেস্টিগেশন, মানে বলতে গেলে স্টেট অফ দ্য আর্ট ইনভেস্টিগেশন যদি কিছু হয় সেটা শিবপুর অ্যাপোলো ক্লিনিকে, তার ফলে আমাদের পেশেন্টের ট্রিটমেন্টেরও প্রচুর সুবিধা হয়। আমি দীর্ঘ 20 বছর ধরে জেনারেল মেডিসিন প্র্যাকটিস করছি এবং অনেকগুলো জায়গা জুড়ে আমি কাজ করেছি। বিভিন্ন জায়গায় আমার অ্যাটাচমেন্ট ছিল, ক্যালকাটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, NRS মেডিকেল কলেজ, BM বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, সমস্ত জায়গায় আমার অ্যাটাচমেন্ট ছিল। এই মুহূর্তে আপাতত আমি BM বিড়লা হার্ট রিসার্চ সেন্টার এখন আমি নেই, কিন্তু আমি এখন NRS মেডিকেল কলেজে আমি পার্মানেন্টলি অ্যাটাচ আছি। এখন আপনাদের সবার জন্য দুটো কথা আমার বলার, এই মুহূর্তে যে কোভিড সিচুয়েশান আছে সেই মুহূর্তে, সেই প্রয়োজনে সেইখানে আমাদের মতো যারা জেনারেল মেডিসিন প্র্যাকটিস করেন তাদের বিরাট প্রয়োজন, কারণ আপনাদের প্রাইমারি অ্যাডভাইস দেওয়া এগুলো সমস্ত কিছু আমরাই দিতে পারি। কী খাবেন, কীভাবে থাকবেন, কীভাবে শরীরটাকে সুন্দর সুস্থভাবে রাখবেন, কী কী মেনটেন করবেন যার ফলে আপনাদের শরীরটা ভালো থাকবে, আপনারা দুম করে ইনফেক্টেড হবেন না, এগুলো সমস্তই আমাদের সাবজেক্টের ব্যাপার। এই যে কোভিড সিচুয়েশান চলে গেল, গত 1 বছর ধরে আমরা প্রায় 20-25 হাজার পেশেন্ট, কোভিড পেশেন্ট ট্রিটমেন্ট করেছি, এগুলো সমস্ত আমাদের সাবজেক্টের বিষয় এবং এতে যেটা সুবিধা হয়েছে প্রচুর পেশেন্টকে আমরা ফেসিলিটি দিতে পেরেছি, প্রচুর পেশেন্টকে আমাদের কখনো বাইরে রেফার করতে হয়নি, প্রচুর পেশেন্টকে আননেসেসারি ভয় পেয়ে গিয়ে আমার কী হবে, আমি কীভাবে থাকবো, কী খাবো, আমার বাড়ির লোকরা মারা যাচ্ছে, এগুলো আমরা প্রাইমারিলি সমস্ত কিছু হ্যান্ডেল করতে পেরেছি। এবং সত্যি বলতে কি, এটা আমার পক্ষে খুবই আনন্দের ব্যাপার যে আমি প্রচুর মানুষের সেবা করতে পেরেছি, এটা আমার ধারণাই ছিল না। আর ব্লাড টেস্টের ব্যাপারে যেটা বলার, এই যে অ্যাপোলো ক্লিনিকে যে স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটি আছে ব্লাড টেস্টের, প্রত্যেকটা জিনিস প্রচণ্ড হেল্পফুল। সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স, সুগার, তারপর লিপিড প্রোফাইল, এগুলো প্রত্যেকটা রিপোর্ট এতটাই ভালো, এতটাই অথেন্টিক যে আমাদের ট্রিটমেন্ট করতে প্রচুর সুবিধা হয়। যাই হোক, এই সমস্ত কথা শুধু কথার কথা না, এগুলো করে দেখানোর জন্য, যার জন্য আমরা বলি যে আমরা আজকে সবসময় অ্যাপোলো ক্লিনিকে আপনাদের জন্য আছি। আপনারা এখানে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমরা প্রয়োজনীয় পরামর্শ আপনাদের দেব। আর সবসময় ভগবানের কাছে প্রার্থনা যে আপনারা কেউ অসুস্থ হবেন না, নিজেদের খেয়াল নিজেরাই রাখবেন, আর বিপদে পড়লে আমরা তো সবসময় আপনাদের জন্য আছি। এবং এটা মনে রাখবেন যে আমরা আছি সবসময় আপনাদের সাহায্যের জন্য, আপনাদের সুবিধার জন্য, কাজে নির্দ্বিধায় নিশ্চিন্তভাবে আপনাদের যে কোনো সমস্যায় আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। স্পেসিফিক্যালি বলছি, আমি সবসময় আপনাদের জন্য আছি, কাজেই এ ব্যাপারে আপনাদের কোনো রকম দ্বিধান্বিত সংশয়ান্বিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের সুবিধা অসুবিধা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।